বাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আপনার এই বিষয়টুক বেশি প্রাধান্য দিয়া মানে বিচার। প্রাইম মিনিস্টার হ্যাজ বিন কামিং হিয়ার টু টু সেন্ড এ মেসেজ অফ কোর্স, পিএম হ্যাজ অলওয়েজ বিন টেকিং ভেরি ভেরি পজিটিভ ইনিশিয়েটিভ ফর দ্য স্পিডি গ্রোথ অফ আসাম এন্ড নর্থ ইস্ট। হি রেসপেক্ট নর্থ ইস্ট, হি লাভ নর্থ ইস্ট এন্ড হি ওয়ান্ট স্পিডি গ্রোথ অফ নর্থ ইস্ট। দ্যাট ইজ ওয়াই টু রেস্টোর পিস এন্ড ট্র্যাঙ্কুয়েলিটি উইদিন দ্য স্টেট অফ আসাম উইদিন এন্টায়ার নর্থ ইস্ট, Prime Minister Honorable Prime Minister Narendra Modi ji and also Honorable Home Minister Amit Shah ji taking exemplary initiative. So this is one of them. This particular Boro Peace Accord is one of those exemplary initiative. That is why we are proud of this particular accord, and also we are very eagerly looking forward to receive our Honorable Prime Minister Narendra Modi ji on the day of 7th February 2020. Thank you, sir. Aha. সাত ফেব্রুয়ারির দিনটো জাতীয় জীবনের একটা উল্লেখযোগ্য দিন হব, আর অতদিনে আমার পরম শ্রদ্ধার বড়ো সমাজে গণতান্ত্রিকভাবে যখন দাবি জানাই আহিছিল, আন্দোলন করে আহিছিল, সেই আজি তেখেতকলর আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটিছে। মই এই আন্দোলনের নেতৃত্ব দিয়া সকলকে অভিনন্দন জানাইছো, আর আমি সেইভাবে কৃতজ্ঞতা চিনস্বরূপে আমি রাইজর হৈ আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আন্তরিকতার আমি আদরণি জানাবার এই প্রস্তুতি আমি চলাইছো। আর এই ক্ষেত্রে আমার বিটিসি এলাকার লগতে সমগ্র অসমৰ আর বড়ো জনগোষ্ঠীর লগতে অন্যান্য জনগোষ্ঠীও আজি এই সভাত অহা 7 ফেব্রুয়ারি তারিখে অংশগ্রহণ করব, আর সকলে আন্তরিকতার অসমৰ বুকুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় লওয়া আর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় লওয়া দৃষ্টান্তমূলক পদক্ষেপের সকলে তেখেতক অভিনন্দন জানাব। আর আমি সচাই অত্যন্ত আশাৰে সেই দিনটলৈ বাট চাই আছো, আর সাংবাদিক বন্ধু সকল আপনাদেরকেও এই ক্ষেত্রে আরম্ভণির পরে সহযোগিতা আগবাই আছে, আপনাদের আমি সকলো দিকের সহযোগিতা বিচার, কারণ আমার বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামত বসবাস করা বৃহত্তর জাতিটির এটা আটাইতক ডর খবর, কারণ আমার শান্তি লাগে, সম্প্রীতি লাগে, ভাতৃত্ববোধ লাগে, বন্ধুত্ব লাগে। আর বড়ো জনগোষ্ঠীর উন্নয়নের লগেলগে সমগ্র উন্নয়ন হব, গতি সেইভাবে আগন্তক দিনত এই ক্ষেত্রে অসম সরকার তরফের ভারত সরকার তরফের যিখিনি করণীয় আছে আমি এই ক্ষেত্রে এই চুক্তি কার্যকরী রূপ দিয়ার ক্ষেত্রে দৃঢ়তার উদ্যোগ লম, সকলে কেবল আমি সহযোগিতা বিচারিছো, আমি সকলে মরম চেনেহ আন্তরিকতা কামনা করছো। সমস্যা তো আছে কিছু, গতি সুরা সমস্যা এইবিলাক আমি সমাধান করে আছো এইটার পিছনে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যেহেতু কোকরাঝড়লে এটা ঐতিহাসিক
এটা ভিজিটত আহিব আমি সেইকাৰণে যিখিনি সাৱধানতা ল'ব লাগে সকলোখিনি সাৱধানতা লৈছোঁ আৰু আমি আত্মবিশ্বাসী অসম পুলিচ দৃঢ় বিশ্বাস যে কোকৰাঝাৰৰ আৰু আশে পাশে থকা সকলো অঞ্চলৰ ৰাইজৰ সহযোগিতাত আৰু তেখেতলোকৰ বদান্যতাত আমাৰ এই অনাৰেবল প্ৰাইম মিনিষ্টাৰৰ যিটো এটা আমাৰ কৃতজ্ঞতা ৰেলী গ্ৰেটিটিউডৰ যিটো ৰেলী পতা হৈছে সেইটো খুব ধুনীয়াকৈ যাব ৰাইজৰ সহায়ত আৰু আমাৰ ইয়াত পুলিচ বল ইয়াত পূৰা মোতায়ন হৈ আছে আমাৰ প্ৰেক্টিচ চলি আছে আমি ক'ত কেনেকৈ দিম এতিয়া ৰাইজসকল বিভিন্ন অঞ্চলৰ পৰা দূৰে দূৰে অঞ্চলৰ পৰা আহিব আৰু আমি সকলো প্ৰকাৰে আমি সষ্টম আৰু সাজু মানুহে যিমান অপপ্ৰচাৰ নচলাওক এইখন চৰকাৰে গাঁৱৰ কাৰণে কাম কৰিছে এইখন চৰকাৰে দুখীয়া মানুহৰ কাৰণে কাম কৰিছে আপোনালোকে কেতিয়াবা দেখিছিল নেকি যে 25,000 গাঁৱত 70% ছাবচিডিৰ একোখন একোখন ট্ৰেক্টৰ অলৰেডি 8,000 ট্ৰেক্টৰ আমি দিছোঁ আপোনালোকে দেখিছিল নেকি যে ইলেকশ্যনৰ 3 বছৰলৈকে থকা আগত 1.5 লাখ আত্মসহায়ক গোটক 25,000 টকা মহিলাসকলক দিয়া আগতে শুনিছিল নেকি অটল অমৃত কেতিয়াবা আগতে আছিল নেকি এডমিশ্যন বিনামূলীয়া হায়াৰ ছেকেণ্ডেৰী হাইস্কুলৰ ফৰ্ম ফিল আপ বিনামূলীয়া ঔষধ বিনামূলীয়া আগতে এইবিলাক কেতিয়াবা আছিল নেকি ৰাস্তা পথৰ অৱস্থা আগতকৈ বহুত ভাল হৈছে শত্ৰুৱে স্বীকাৰ কৰিব গতিকে আগতে এই কথা বতৰাবিলাক নাছিলে ৰাইজে এই কথা বতৰা দেখি বিজেপিকে ভোট দিব আমি চৰকাৰ বনাম থেংক ইউ Happy night.